নমস্কার বন্ধুরা, ছায়াপথে তোমাদের স্বাগত। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি অন করো, যেন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবারই প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। সময়, যাকে আমরা সবাই একটি বারই একই স্বরূপে দেখতে পারি, না তো একে থামানো যায় আর না এ দুভাগে ভাগ হয়ে পরস্পর চলতে পারে। কিন্তু কিছু বুদ্ধিজীবী এটা মানে যে সময়কে থামানো তো যায় না, কিন্তু সময়কে বদলানো অবশ্যই যেতে পারে। আর এর মতো অনেক কাহিনী আর ঘটনার ব্যাপারে তোমরা শুনেও থাকবে, কিন্তু সময় মানে টাইমের সঙ্গে যুক্ত এই প্যারাডক্সের ব্যাপারে তোমাদের মধ্যে কম লোকই জানে। এই প্যারাডক্সের নাম টাইম স্লিপ। তো চলো বন্ধুরা, জানা যাক যে আসলে কি এই প্যারাডক্স। আমরা দেখব যে কিছু মানুষ সাধারণ জীবন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের জীবনে এমন কিছু ঘটিত হলো যা খুবই অবিশ্বাসযোগ্য। এমনই অদ্ভুত আর অবিশ্বাসযোগ্য ঘটনা তাদের জীবনকে সারা জীবনের জন্য বদলে দিয়েছিল। আমিও আজ তেমনই কিছু মানুষের কথা তোমাদের বলবো, যেখানে তাদের মনে হয়েছিল তাদের জীবনের কিছু মিনিটকে কেউ বদলে দিয়েছিল। ধরো তারা কিছু মিনিটের জন্য সময়ে কোথাও হারিয়ে গিয়েছিল। ইতিহাসে হওয়া এমন ঘটনাকে বৈজ্ঞানিক এবং বিশেষজ্ঞ দ্বারা নাম দেওয়া হয়েছে টাইম স্লিপ। লিভারপুল টাইম স্লিপ। সাল 1996 এর জুলাইয়ের এক দুপুরে ফ্র্যাঙ্ক আর তার স্ত্রী ক্যারেল লিভারপুল ইউকের এক স্ট্রিটে শপিং করার জন্য যায়। ফ্র্যাঙ্ক ডিলন্স বুকশপ নামের এক দোকানে যাওয়ার জন্য অগ্রসর হয়, কিন্তু কিছু দূর যেতে এক সংকীর্ণ গলি থেকে যেমনই ফ্র্যাঙ্ক বাইরে আসে, তার কিছু অদ্ভুত রকম অনুভব হয়। কারণ তার আশেপাশের দৃশ্য আচমকায় কিছুটা আলাদা মনে হচ্ছিল। গলির বাইরের ওই রাস্তা একদম নিঝুম ছিল, আর আচমকা তার পাশ থেকে এক ভ্যান জোরে হর্ন বাজাতে থেকে বেরিয়ে যায়, যা কি দেখতে 1950 সময়ের মতো দেখতে ভ্যানের মতো ছিল। আর তার সাইডে ক্যাপল্যান্স লেখা ছিল। ভ্যান পার হওয়ার পরেই ফ্র্যাঙ্ক নিজেকে মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকতে পায়, আর তাড়াতাড়ি ফ্র্যাঙ্ক রোড ক্রস করে। কিন্তু যখন সে ডিলন্স বুকশপ পৌঁছায়, তো তখন ওই দোকান ওখানে ছিলই না, বরঞ্চ ওর জায়গায় ঠিক ওই দোকানেই ক্রিপস ফুটওয়্যার নামের বোর্ড লাগানো ছিল। ফ্র্যাঙ্ক তা দেখে খুব হতবাক হয়, আর সে তখন কৌতূহল বশত দোকানের ডিসপ্লে উইন্ডো থেকে ভেতরে তাকায়। তো তখন পায় যে ভেতরে বইয়ের জায়গায় এখন মহিলাদের হ্যান্ডব্যাগ এবং জুতো ছিল। নিজের আশেপাশে দেখার পর ফ্র্যাঙ্ক আরও এক জিনিস নোটিশ করে যে তার আশেপাশে চলা লোকেদের পোশাক পরিচ্ছদ 1940 দশকের লোকেদের মতো ছিল। ওই লোকেদের পরিচ্ছদ ফ্র্যাঙ্কের সময়ের থেকে অনেক আগেকার লোকেদের মতো ছিল। তখনই ফ্র্যাঙ্ক ওখানে এক মহিলাকে দেখতে পায়, যে খুবই নামিদামি কোম্পানির মডার্ন পার্স নিয়েছিল। ফ্র্যাঙ্ক তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তোমারও কি এই জায়গায় কিছু অদ্ভুত মনে হয়নি? যার উত্তরে ওই মহিলা বলে যে হ্যাঁ, আমি এখানে নিজের জন্য পার্স নিতে এসেছিলাম, কিন্তু এখানে তো শুধুই বুকস আছে। যা শুনে ফ্র্যাঙ্ক হতভম্ব হয়ে যায়। আর সেই সময় ফ্র্যাঙ্কের স্ত্রী ওখানে আসে। ফ্র্যাঙ্কের বিপর্যস্ত দেখে সে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে? ফ্র্যাঙ্ক উত্তর দেয় যে আমি এক্ষুনি কিছু অদ্ভুত রকম অনুভব করলাম। ফ্র্যাঙ্ক এর উপর রিসার্চ করার কথা ভাবল, আর পেল যে সত্যিই ঠিক এই জায়গাতেই ক্রিপস নামের এক শোরুম 1950 ছিল, যার কথা ফ্র্যাঙ্ক আগে জানত না। তাহলে আসলে ফ্র্যাঙ্কের সাথে কি হয়েছিল যে সে তার নিজের দশক থেকে 1940 দশকে পৌঁছে গিয়েছিল এবং সেই দশক থেকে এক মহিলা ফ্র্যাঙ্কের দশকে চলে এসেছিল? 1800s টাইম স্লিপ। এক 33 বছরের মহিলা আর তার মেয়ে রাতের সময় ডান্ডি মিশিগানের হাইওয়ে দিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু রাত্রের সময় ওখানকার রাস্তা একদম নিঝুম ছিল। কিছু দূর যেতেই তাদের আশেপাশের দৃশ্য পুরোপুরি বদলে গেল। এখন ওখানে ধীরে ধীরে আলোকিত হচ্ছিল, যেমনটা সূর্যাস্তের সময় হয়। হঠাৎ ওখানকার রাস্তায় আচমকা অনেক লোকেদের দেখা যেতে লাগলো, আর তখনই আচমকা তার কারের সামনে এক মহিলা, যে কি তার বেবি ক্যারেজ নিয়েছিল, সে আকস্মিকভাবে তার সামনে চলে আসে, যার কারণে গাড়ি চালানো মহিলা জোরে ব্রেক কষে দেয়, যার ফলে তাকে এক জোরে ঝাঁকুনি লাগে। এবং যখন ওই মহিলা ওই ঝাঁকুনি থেকে ওঠে, তখন দেখে আশেপাশের দৃশ্য একবার আবার প্রথমের মতো হয়ে গিয়েছে। একবার আবার ডান্ডির ওই রাস্তা নিঝুম হয়ে গিয়েছে এবং ওই কালো রাত আবার চারিদিকে ছেয়ে গিয়েছে। যখন এই ঘটনার ব্যাপারে ওই মহিলা নিজের বন্ধুদের বলে, তো তখন কারোর এই কথায় বিশ্বাস হয়নি। কিন্তু ওই মহিলা আশ্বস্ত ছিল যে তার সাথে যা কিছুই হয়েছিল তা সত্যি ছিল, কোনো ভ্রম নয়। সে বলে যে তার আজও ওই বেবি ক্যারেজওয়ালা মহিলার চেহারা মনে আছে। গাড়ি সামনে আসার কারণে সেও ততটা ঘাবড়ে গিয়েছিল যতটা গাড়িতে বসা ওই মহিলা।
কিছু বছর পরে ওই মহিলা নিজের মেয়ের কাছে ওই ইনসিডেন্টের কথা বলে আর জিজ্ঞেস করে যে তোমার কি ওই দিনের কথা কিছু মনে আছে। তখন তার মেয়ে উত্তর দেয় যে হ্যাঁ মা, আমি তোমাকে চিৎকার করতে এবং কথা বলতে শুনতে পাচ্ছিলাম, কিন্তু তুমি কিছু সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিলে, কিন্তু তোমার আওয়াজ আমি তখনও শুনতে পাচ্ছিলাম। এটা শুনে ওই মহিলা হতবাক হয়ে যায়, কারণ তার মনে ছিল যে তার মেয়ে তো ঘুমোচ্ছিল, কিন্তু তার এই ঘটনা কেমন করে মনে ছিল। তোমাদের আজকের এপিসোডে বলা ঘটনার ব্যাপারে কি মন্তব্য? তোমাদের মধ্যে কারোর কি কখনো এমন অনুভব হয়েছে? আমরা টেকনোলজির দ্বারা কখনো কি টাইম ট্রাভেল করতে পারবো? এটা তো এক জটিল প্রশ্ন বটেই, কিন্তু আমাদের প্রকৃতির কাছেও কি এমন শক্তি আছে যা কি কাউকে সময়ে আগে অথবা পিছনে টেলিপোর্ট করতে পারে? ব্র্যাঙ্ক এবং ওই মহিলার সঙ্গে ঘটিত হওয়া এই ঘটনার কি কোনো আরও ভালো ব্যাখ্যা দেওয়া যেতে পারে? ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। প্লিজ এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো নিজেদের বন্ধুদের কাছে, এবং এই ধরনের আরও ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি অন করো।